হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় সেটা আজকে দেখব। যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাতে ভিডিও আপলোড করতে চাইলে আপনাকে আপনার স্মার্টফোন অথবা আপনার কম্পিউটারের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনার ইউটিউবে www.youtube.com এটাতে প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনাকে অবশ্যই ডান সাইডে লগ ইন অপশন আসবে। যেহেতু আমার তো লগ ইন করাই আছে, তো লগ ইন অপশন আসার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এখানে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন, বা আপনি ছোট্ট করে প্লাস দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এরপর সিলেক্ট ফাইল, যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন সিলেক্ট ফাইলের মাধ্যমে সেই ভিডিওটি আপনি নিতে পারবেন। তো আমার এই ভিডিও আমি আপলোড করতে চাচ্ছি, তো এটাতে ক্লিক করার পর ওপেন ক্লিক করবেন। এরপর আপনাকে যা করতে হবে সেটা হলো, ডিটেলস আসবে এখানে, আপনার যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি আসলে টাইটেল কী দেবেন বা কী নামে সেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সে নাম এখানে দিতে হবে। আমার ভিডিওটির নাম আমি দিতে চাচ্ছি, আসলে এখানে ইংলিশ বা বাংলা দুটেই চাইলে লিখতে পারবেন অথবা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন। আপনি এখানে ভিডিও যে টাইটেল বা নাম সেটা আপনি দিতে পারবেন। তারপর ডেসক্রিপশনে আপনার ভিডিও সম্পর্কে আপনি চাইলে বিস্তারিতভাবে লিখতে পারবেন। এরপর আপনার প্লেলিস্ট, যদি আপনার কোনো প্লে লিস্ট থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটি হচ্ছে আমার অ্যাডোব ফটোশপ বিষয়ে, তো আমি অ্যাডোব ফটোশপ ক্লিক করলাম, মানে এই ফোল্ডারে আমার এই ভিডিওটি আপলোড হবে, আমি এটা দেখে দিলাম। আর এখানে আপনার ইয়েস ইটস মেড ফর কিড, তো আপনার এটা যদি বাচ্চাদের নামে বা ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই প্রথমটা দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে দ্বিতীয়টি দিবেন। নো ইটস নট মেড ফর কিডস, এটাতে ক্লিক করার পর আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই মনিটাইজ পাবেন না, আর যদি পুরাতন হয় বা আপনার ইউটিউবের যেগুলো নিয়ম নীতি বা মনিটাইজ পাওয়ার যে নীতিমালা রয়েছে সেটা যদি পূরণ করতে পারেন তাহলে এই মনিটাইজ অপশন আসবে।
তো যদি মনিটাইজ অপশন আসে তাহলে অবশ্যই এটাকে অন করে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনি চাইলে নান অফ দ্য অ্যাভব এটাতে ক্লিক করবেন, কারণ এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না, এই জন্য নান করে দেবেন। এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, আপনি চাইলে দুটো দিতে পারবেন। আমি প্রথমটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখানে চাইলে আপনার ভিডিওর প্রথমে অথবা মাঝখানে শেষে যে কোনো জায়গায় আপনার এটা দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী বা আপনার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলে আপনার এখানে সাবস্ক্রাইব অপশন আসবে ডানে, আপনার লেটেস্ট কোনো ভিডিও অথবা আপনার পছন্দ করা কোনো ভিডিও আপনি দিতে পারবেন। আর এটা দিতে চাইলে এটা আপনাকে লেটেস্ট ভিডিও থাকবে এক পাশে, আরেক পাশে আপনার যেটা পপুলার এরকম ভিডিও দিতে পারবেন, আর মাঝখানে সাবস্ক্রাইব অপশনটা আসবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা দেখাচ্ছে মাঝখানে সাবস্ক্রাইব অপশন এবং ডান সাইডে মোস্ট রিসেন্ট আপলোড, যেগুলো বর্তমানে রিসেন্টলি আপলোড করছি সেগুলো এখানে দেখা, মানে সেইগুলো ভিডিও দেখাবে। আর এখানে বেস্ট ফর ভিউয়ার, যেগুলো সর্বোচ্চ ভিউস হয়েছে সেগুলো এখানে ভিডিও দেখাবে বা সেই ভিডিওগুলো এখানে দেখাবে। তো এরপর আপনাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এটা আমাদের কাজ হয়ে গেল। এবং দ্বিতীয়টাতে অ্যাড কার্ডস, এখানে ক্লিক করার পর আপনি যে কোনো ভিডিও দিতে পারবেন, আপনার প্লে লিস্ট অথবা আপনার চ্যানেল অথবা আপনার কোনো লিঙ্ক থাকলে সেটা দিতে পারবেন। তো আমি ভিডিও দেবো, এখানে ক্লিক করার পর আমার পছন্দ অনুযায়ী একটি ভিডিও আমি ওখানে দেব। তো এই ভিডিওটি আমি যদি দিতে চাই তাহলে ওখানে ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে। তাতে কি হবে যে আপনার ওপরে যে সাজেস্ট আছে, যে ভিডিও চলাকালীন ওপরে দেখানো অনেক ভিডিওতে দেখা যায়, সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি প্রাইভেট, পাবলিক বা আনলিস্ট, তিনটি অপশন আসবে। আর প্রাইভেট এটা আপনি পার্সোনালি বা মানে এই ভিডিওটি শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আনলিস্ট এই ভিডিওটি যাকে আপনি সেন্ড করবেন যাতে বা যাকে পাঠাবেন শুধু সেই দেখতে পারবে। আর পাবলিক এটা সবাই দেখতে পারবে। তো আমরা পাবলিক করে দেই। পাবলিক এরপর এখানে দেখেন শিডিউল আছে, আপনি যদি শিডিউল করে দিতে চান, মানে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটি আমার কাল সকাল 10টায় পাবলিশড হবে, তাহলে সেটা এখানে কালকের ডেট এবং সময় টাইম বা সময় অনুযায়ী সেট করলে, যেমন আমি দেখাই, এখানে ক্লিক করলে আপনি এখানে কত তারিখে এবং কোন সময়ে এটা পাবলিশড করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি একটা যেটা দরকার সেটাতে ক্লিক করো, টাইমটা এখান থেকে আমি যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করলে আমার ইচ্ছা অনুযায়ী
যে টাইম দিচ্ছি সেই টাইমে এটা পাবলিশড হবে। এটার পর আপনি শিডিউলে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আপনি এটা না করতে চান তাহলে এর উপরে যে যে তিনটা বললাম সেই তিনটার মধ্যে যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। তো আমি এখানে পাবলিক পাবলিকে ক্লিক করি, যেহেতু এটা আমি এখনই পাবলিশ করব। তো পাবলিকে ক্লিক করার পর আপনাকে ডান ডানে নিচে যে লেখা আছে এ দেখেন, এখানে পাবলিশ পাবলিশে ক্লিক করতে হবে। আপনি চাইলে পাবলিশে ক্লিক করার আগে এখানে আপনার ভিডিও লিঙ্কটি আছে, ভিডিও লিঙ্ক কপি করে নিতে পারবেন। কপি করে নেওয়ার পর আপনার ফেসবুক মেসেঞ্জার বা বিভিন্ন প্রচারের জন্য বিভিন্ন জায়গায় এটা পেস্ট করতে পারবেন। এতে আপনার ভিডিওটি সবাই দেখবে এবং ভিউয়ার বাড়বে এবং ওয়াচ টাইম বেশি হবে। তো এভাবে চাইলে আপনি এটা প্রচার করতে পারেন। এরপরও পাবলিশ করার পরও আপনার লিঙ্ক অনুসারে বা লিঙ্ক কপি করেও মানে প্রচার করতে পারবেন। তো এখানে পাবলিশে ক্লিক করি। আমার ভিডিওটি পাবলিশ হয়েছে, এখন ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর দেখেন এখানে ভিডিওটি পোস্ট হয়ে গেছে, এখন এই ভিডিওটি সবাই দেখতে পারবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওর আপলোড বিষয়ে বা ইউটিউবে কিভাবে মনিটাইজ পাবেন বা কিভাবে প্রচার করবেন, কিভাবে ভিউ বাড়বে ইত্যাদি বিষয়ে আমি পরবর্তীতে আরো সুন্দর বা ভালো ভিডিও তৈরি করব। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করে আমাকে বলবেন। তো আজকে এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।